একদিকে নাইট তারকা ঝোড়ো ইনিংস, আর অপরদিকে নাইট শিবিরে তুমুল অশান্তি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা কথা বলবো প্রাক্তন নাইট তারকার ঝোড়ো ইনিংসের পাশাপাশি নাইট শিবিরে চলতে থাকা অশান্তির সম্পর্কে। তো দেখতে থাকো পুরো ভিডিও, করতে থাকো কেকেআরকে ভালোবেসে লাইক, ও তার পাশাপাশি খেলতে থাকো পকেট প্লে ফ্যান্টাসি অ্যাপ, ও প্রতিদিন যে কোনো ম্যাচে 9টা ফ্যান্টাসি টিম বানিয়ে করতে থাকো নিশ্চিত ইনকাম। তো আজ থেকেই খেলতে শুরু করো পকেট প্লে, নিচে ডেসক্রিপশনে রয়েছে লিঙ্ক। তো আইপিএল ইতিহাসের দুবারের চ্যাম্পিয়ন কেকেআর টিমটি যেন 2014 সালের পর থেকে আর কোনো কিছুই ভালো যাচ্ছে না। এ সময়ের মধ্যে সে কোচ, ক্যাপ্টেন ও প্লেয়ারদের বদলেও সে বিগত 6টি বছরে শুধু ব্যর্থতা ছাড়া সফলতার মুখ দেখেনি, আর তার প্রভাবটা পড়েছে আজকে। কেননা প্রথমে তো সেই পুরনো 9 বছরের সম্পর্কযুক্ত কোচ, মেন্টর জ্যাক ক্যালিস ও সাইমন কার্টিজ দল থেকে বেরোনোর ইস্তফা দিয়ে দিয়েছিলেন, আর এখন দীর্ঘ 12 বছর ধরে কেকেআরের হয়ে কাজ করা ফিজিও অ্যান্ড্রু লিপস নিজে পদত্যাগ করে দিলেন। তাই বলা যেতেই পারে কেকেআরের সেই দীর্ঘ পুরনো টিম ম্যানেজমেন্ট পুরোটাই বিধ্বস্ত হয়ে পড়েছে। আর এই রকম পরিস্থিতিতে কেকেআর যখন তাদের টিম ম্যানেজমেন্টটাকে নতুন কোচ নিয়োগ করে পুনঃসংগঠিত করার চেষ্টা করেছিল, তখনও তাদের লাগলো বড় ধাক্কা। হ্যাঁ বস, কেকেআরকে দুবার ট্রফি প্রদানকারী তথা এবারের বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেইলিসকে নতুন কোচ করতে গিয়ে তারা রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের মুখে পড়ে, ও শেষ পর্যন্ত হায়দ্রাবাদের কাছে বিটে হেরে গিয়ে ট্রেভর বেইলিসকে কোচ করতে ব্যর্থ হয়। তাই কেকেআর শিবিরে এখন চরম অশান্তি ও বিশৃঙ্খলতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এই বিশৃঙ্খলতার মাঝেই আইপিএল 2018 সিজনের কেকেআর তারকা ক্যামেরন ডেলপট এবারের টি-20 ব্লাস্ট 2019-এর প্রথম ম্যাচে লাগিয়ে দিলেন মাত্র 49 বলে 129 রানের ঝোড়ো ইনিংস। হ্যাঁ বস, টি-20 ক্যারিয়ারে 197টি ম্যাচে 4,661 রান, 6টি সেঞ্চুরি, 22টি অর্ধ সেঞ্চুরি ও 59টি উইকেট নেওয়া এই অসাধারণ প্লেয়ারটি 2018 সিজনে কেকেআরের ডাগআউটে বসে বসেই বাড়ি ফিরেছিল, আর এখন তিনি এই রকম বারে বারে টি-20তে ঝোড়ো ইনিংস খেলে বুঝিয়ে দিচ্ছেন কেকেআর সেদিন তাকে না খেলিয়ে কী ভুলটাই না করেছিল। তো বস, তোমার কি মনে হয় কেকেআরকে কি এই রকম প্লেয়ারদের আবার দলে নেওয়া উচিত, তা তুমি অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।